আমরা মানুষরা তো পৃথিবীতে আছি, এবার প্রকৃতি সমষ্টিগত প্রকৃতিকেই আমরা ঈশ্বর বলে জানি, জেনেছি। তো সেই ঈশ্বরের মানে অবস্থানটা কি শুধু পৃথিবী, নাকি এর কোনো সীমা পরিসীমা বলতে কিচ্ছু নেই? তুমি যতদূর ভাবতে পারো তার থেকে একটু এগিয়ে, তুমি যতদূর ভাবতে পারো তার থেকে আরেকটু এগিয়ে, যে যতদূর ভাবতে পারে তার থেকে আরেকটু এগিয়ে, আর বেশি নাই, আর একটু, আর যতদূর যে বুঝবে তার সাথে আর একটু যোগ থাকবে। এইটা তো গেল, মানে যদি যেতে চাই, মানে শেষের দিকে যেতে চাই, সীমা দেখতে চাইছি, মানে শেষের দিকে যেতে চাইছি, আর শুরুর দিকে যদি যেতে চাই, ওখানে আর একটু। অনাদি বলেছে আর অনন্ত বলেছে, বেশি বলেনি। কুছ শাদি সে পেহলে কুছ শাদি কে বাদ, কুছ কিছুতে মায়াও নিহিত, কিছুতেও ব্রহ্মেও নিহিত, কিছু তো থেকে যাবে। আরে কিছুর নাম কি জানো তো? গোপাল। যেখানেই কিছু বাকি থাকে সেখানেই ব্যক্তি বাকি থাকে, সেই আশা বাকি থাকে, কিছু না পাবার ভয় বাকি থাকে, এর নামই মায়া। আর তুমি তাকে পূর্ণ কখনো জানতে পারবে না, কিছু বাকি থাকবে, এর নামই ব্রহ্ম। দুটোই, কিছু যেখানে নেই সেখানে কি আছে মুখে বলা যাবে না। হ্যাঁ, মুখে বলা যাবে না। ধরো তোমাকে একটা, তোমার মুখটা এতটা, ঠিক আছে, তোমাকে এত বড় একটা বল দেওয়া হলো, তুমি মুখে ভুগতে পারবে না। যে তোমার থেকে 10 গুণ, তাকেও আর একটু বড় বল দেওয়া হলো, সেও মুখে ঢোকাতে পারবে না, এই একটু পারবে না। সবার কাছে একটা করে বল আছে, তো মুখে ঢোকাতে পারবে না। নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ নচৈব ক্লেদয়ন্তি আপন শোষয়তি মারুত। একটু বেশি কী করে কাটবে, একটু বেশি কী করে পড়াবে? আর একটু খোঁজখাচাদের নামই মায়া, খিচ দেখে দেবে। যার খিচ নেই তার সংসার ঘুচে গেছে। খিচ কী করে ঘুচে যায়? থাকলোই বা খিচ, কী করবো? তো